আনলক ওয়ানের দিন আমরা দেখেছিলাম যে ঠিক মাঝ রাস্তায় এরকম ভাবেই কিন্তু হুড়োহুড়ি, কারণ ডিপো থেকে যারা বাসে উঠছিলেন তারা কিন্তু সিট পাচ্ছিলেন, মাঝ রাস্তা থেকে যারা বাসে উঠতে চাইছিলেন তারা কিন্তু সমরম সিটি পাচ্ছিলেন না। আমরা এই মুহূর্তে টালিগঞ্জ ফাঁড়িতে দাঁড়িয়ে আছি। এক সপ্তাহ বাদে প্রথম সোমবার অর্থাৎ 8 তারিখ খুলল একজন প্রথম অফিস যাত্রী। কতদিন বাদে অফিস যাচ্ছেন আজকে? 76 ডেজ। কোথায় কাজ করেন? পার্ক স্ট্রিট। বাসের জন্য মাঝ রাস্তায় টালিগঞ্জ ফাঁড়িতে দাঁড়িয়ে আছেন, কি দেখছেন, কি অভিজ্ঞতা? কোন বাসে তুলছেই না, বলছে কি না এখন তুলবো না। কেন তুলবো না? সিট নেই। সিট নেই। কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন? কটায় অফিস থেকে কটায় যেতে? 10:30 টায় অফিস আছে, মুমকিন নেই কি পৌঁছতে পারবো 10:30 টায়। পার্ক স্ট্রিটে যাচ্ছিলেন কিন্তু জানেন না ঠিক সময় অফিস পৌঁছাবেন কিনা, আজকেই প্রথম দিন ছিল। আরো একজন প্যাসেঞ্জারের কাছে আসবো। আপনি তো আগের সপ্তাহ গেছিলেন, এই সপ্তাহে এইরকম সময় গেছিলেন, আগের সপ্তাহ এবং আজকের দিন কি একই অবস্থা নাকি আলাদা? মাঝ রাস্তায় একই অবস্থা, এরকমই মাঝ রাস্তা থেকে না অটো না বাস কিছুই পাচ্ছি না আমরা। বিপদ থেকে না উঠতে কোনো উপায় নেই, কিছু আর করার নেই। ফেরার সময় কি করবেন? ফেরার সময় হেঁটে আসছি, কিছু করার নেই, অটো পাচ্ছি না বাস পাচ্ছি না, হেঁটে হেঁটে যাওয়া আসা করছি। যারা মাঝ রাস্তা থেকে উঠছেন তারা কিন্তু যাওয়ার সময় কোনো রকম ভাবে অফিস হয়তো দেরিতে পৌঁছে যাচ্ছে, কিন্তু ফেরার সময় কি করবেন এইটাই কিন্তু এই মুহূর্তে তাদের কাছে আশঙ্কার বিষয়। যখন বাড়ির সময় বাড়ি ফেরার সময় হবে তখন কিন্তু রাশ আরও বাড়বে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা মাঝ রাস্তা থেকে বাসে উঠবেন বা এই ধরনের পাবলিক ট্রান্সপোর্টে উঠতে চাইবেন তারা কি আদৌ পাবলিক ট্রান্সপোর্ট সঠিক সময়ে পাবেন বা ঠিকভাবে বাড়ি পৌঁছতে পারবেন, সেই আশঙ্কায় কিন্তু এই মুহূর্তে ভুগছেন অফিস যাত্রীরা। Z24 ঘন্টার জন্য ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। আনলকের চ্যালেঞ্জ বাংলায় ব্যস্ত শহর থেকে জেলা খুলেছে সব অফিস কাছারি, বাড়তি কর্মী নিয়ে শুরু কাজ। নবান্ন মহাকরণ বিকাশ ভবন সহ সরকারি দপ্তরে 70% হাজিরা, ফুল অ্যাটেন্ডেন্স কেএমসিতে, নজর স্বাস্থ্যবিধিতে। 100% হাজিরা নির্দেশে ভালোই সাড়া, দুপুরের মধ্যেই কেএমসিতে 90% কর্মী, গণপরিবহন ক্ষোভে, রাষ্ট্রান্তে উদ্যোগ পুরসভার, শহরে বাস চালুর ভাবনা, কর্মীদের কজন কলকাতার কজন জেলার, জানতে রিপোর্ট তলব সব দফতরের। গণপরিবহনে জটকে সঙ্গী করে আনলক বাংলা, শহর জেলায় বেসরকারি বাস মিনিবাস মিললেও অপর্যাপ্ত, রাস্তায় বেরিয়ে চরম দুর্ভোগে অফিস যাত্রীরা, ভরসা সাইকেল অটো ভাড়ার গাড়ি, জায়গায় জায়গায় ক্ষোভ। বেসরকারি বাস হাতে গোনা, গন্তব্যে পৌঁছতে তাই ভরসা সরকারি পরিবহন, স্ট্যান্ডে স্ট্যান্ডে শিখে সোশ্যাল ডিস্ট্যান্সিং, লাইনে গাদাগাদি যাত্রীদের, বাসের ভিতরে অন্যান্য অবস্থায় নিয়ম। কন্টেইনমেন্ট জোনের বাইরে খুলছে হোটেল রেস্তোরাঁ, স্যানিটাইজেশনের নজর, ডাইনিং হল লবি পার্কিং এ দূরত্ব বিধি, মাস্ট মাস্ক, বৃদ্ধ শিশু অন্তঃসত্ত্বাদের মানা, ডিজিটাল লেনদেনে জোর, হোটেলে নো টাচ রুম সার্ভিস। আড়াই মাস তালাবন্ধের পর আজ খুলছে শপিং মল, মুখিয়ে বাজার প্রিয় বঙ্গবাসী, স্যানিটাইজেশন শেষ, এবার জোর থার্মাল স্ক্রিনিং, সোশ্যাল ডিস্ট্যান্সিং এ, পার্সে ছাড় তবে বড় ব্যাগ মানা। দেশ জুড়ে আনলক আরাধনা, অধিকাংশ ধর্মস্থানে শুরু পুজো আচ্ছা, রাজ্যের আগেই খুলেছে একাধিক মন্দির, সংক্রমণ সতর্কতায় শান্তির জল প্রসাদ ভজনে মানা, তবে এখনো বন্ধ দক্ষিণেশ্বর বেলুর কালীঘাট তারাপীঠ। আনলকে দেশে করোনার হাই জাম্প, দৈনিক সংক্রমণে পরপর 3 দিন রেকর্ড, আজও প্রায় 10,000-ই মাইল ফলক, মোট আক্রান্ত 2,50,000-এরও বেশি, মৃত 7,100, বিশ্বে এবার পঞ্চমে ভারত, ইটালিকে ছাড়াতেই বেড়েছে উদ্বেগ। দিল্লিতে বসে বাংলায় নজর, লকডাউনের মধ্যে 21-এর বিগল সার, বিহারের পর কাল ভার্চুয়াল র্যালি, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে সম্প্রচার, পরিযায়ী শ্রমিক কোম্পানি ইস্যুতে সরাসরি প্রশ্ন করতে পারেন বঙ্গ বিজেপির নেতারা। রাজনীতির যুদ্ধে এখন ভার্চুয়াল লড়াই, নেটে ভরসা তৃণমূলেরও, 21-এর লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর মমতার, অপরিকল্পিত লকডাউন, পরিযায়ী ভোগান্তিতে কেন্দ্রকে কোণঠাসার মন্ত্র, শান রাজ্যের আমপান কৃতিত্বেও। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা আগ্রাসন, সীমান্তে মুখোমুখি চীন ভারত, চোখে চোখ রেখে জবাব দিতে তৈরি নয়াদিল্লি, মধ্যস্থতাকারী চান না প্রতিরক্ষামন্ত্রী, দেখুন মুখোমুখি রাজনাথ রাত 11টায়। ব্রেকিং নিউজের চাপে হারিয়ে যায় আসল খবর, তাই বাঁধা চক্কে চ্যালেঞ্জ, বিশ্বাস ফিরুক খবরে যা আপনাকে ভাবাবেই ভাবাবে, এডিটর অনির্বাণ চৌধুরীর সঙ্গে দেখুন এডিট পেজ রাত 10টায়। আমপান তাণ্ডব থেকে করোনা সংকট, রাজনৈতিক ইস্যু থেকে সামাজিক সমস্যা, বিতর্ক বিতণ্ডার গনগনে আজ, ঝাঁঝালো তরজা, যুক্তির লড়াই, আলোচনা, বিশিষ্টরা দেখুন স্ট্রিট ফাইট রাত 8টায়।